মাজহাব আসলে ইসলামকে বিভক্ত করেনি, বরং মাজহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে। ফলে কেমন যেন আল্লাহ তাআলার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি চারটা মাজহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা, আজকে আমরা মাজহাব নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনাটিতে আমরা প্রায় 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই বলবো মাজহাব কি, তারপর শুনবো মাজহাব একাধিক হওয়ার কারণ কি, তারপর মাজহাবের প্রয়োজনীয়তা, মাজহাবের উৎপত্তি ও ক্রমবিকাশ, সেই হিসাবে চারটি বিখ্যাত যে মাজহাব, হানাফি মাজহাব, মালিকি মাজহাব, শাফি মাজহাব এবং হাম্বালি মাজহাব কী করে প্রতিষ্ঠিত হলো সে ব্যাপারে আমরা শুনব, এবং সবশেষে এই মাজহাবের চার ইমামের মাঝে সম্পর্ক কেমন ছিল এবং চার ইমামের উদারতা, এবং একেবারে শেষে মাজহাব নিয়ে আমাদের সমাজে প্রচলিত সমাজে যে বাড়াবাড়ি চলছে সেগুলোর ব্যাপারে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে মাজহাব কী। আমরা জানি যে মাজহাব এটা হচ্ছে আরবি শব্দ, এই মাজহাব শব্দের অর্থ হচ্ছে পথ বা মত কিংবা অভিমত, অর্থাৎ ইমামদের গবেষণালব্ধ যে মতামত বা অভিমত এটাকে আরবিতে মাজহাব বলা হয়, ইংরেজিতে যেটাকে বলে স্কুল অফ থট। সংক্ষেপে বলা যায় যে যে পথের গন্তব্য কোরআন এবং সুন্না সেটাই হচ্ছে মাজহাব। অনেক সময় এমন হয় যে কোরআন এবং সুন্নাতে যে বিধিবিধানগুলো দেয়া হয়েছে সেগুলো সরাসরি হয়তো আমাদের বুঝে আসে না, কিংবা মানাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে বুঝবার জন্য, এটাকে সহজভাবে আমল করবার জন্য আমাদেরকে মাজহাবের থ্রুতে, মাজহাবের যে মতামত সেটার থ্রুতে যদি আমরা আমল করি সেটা আমাদের জন্য আমল করা অনেক সহজ হয়ে ওঠে। তাহলে আমরা বলতে পারি যে মাজহাব কোরআন সুন্না বিরোধী কিছু নয়, বরং কোরআন এবং সুন্নায় যে বিধানগুলো রয়েছে এগুলোকে একটা ইন অর্ডারে, একটা সুবিন্যস্ত ধারাতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই মাজহাবে। বেসিকলি কোরআন ও হাদিসের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যাই হচ্ছে মাজহাবের ইমামদের সংকলিত ফিকহে ইসলামী, এবং এই ফিকহা শাস্ত্রের যে স্কুল অফ থট এগুলোকেই বেসিকলি মাজহাব বলা হচ্ছে। প্রসিদ্ধ মাজহাব আমরা জানি যে চারটি, হানাফি, শাফেঈ, মালিকি এবং হাম্বলি। আমরা জানি যে কোরআন সুন্নাতে বিক্ষিপ্তভাবে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এবং মাজহাবে সেটাকে সুশৃঙ্খলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যেমন ধরুন নামাজে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি, এ ব্যাপারে কিন্তু আপনি পুরো কোরআন চষে বা হাদিস ঘেটে আপনি বের করতে পারবেন না যে এতটি, মোট এতটি সালাতের ফরজ, এতটি হচ্ছে সালাতের ওয়াজিব, এইভাবে কোরআন সুন্নায় কোথাও উল্লেখ করা নেই। বেসিকলি মাজহাবের ইমামগণ নিরলস প্রচেষ্টা করে, অনেক গবেষণা করে বেসিকলি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন, এবং তারা হাজার হাজার মাসআলা ইস্তিনবাত করেছেন, যেটা আমাদের ইসলামী বিধিবিধানকে বোঝা এবং সহজভাবে মানা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি কোরআন সুন্নার সহজ এবং সার নির্যাসই হচ্ছে বেসিকলি মাজহাব। এবার আমরা জানার চেষ্টা করব মাজহাব একাধিক হওয়ার কারণ কি। যেহেতু শুরুতে আমরা বলেছি মাজহাব মানে মতামত বা অভিমত, সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না, এটা যৌক্তিকও নয়। এক একজনের চিন্তা এক এক রকম, বুঝ একরকম, মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান, এটা মানুষের মাঝে থাকবেই, এটাই মানুষের সহজাত। এ কারণেই একাধিক মতামত কোরআন সুন্নার বিষয়ে আমরা পাচ্ছি। পাশাপাশি রাসূলুল্লাহ ইসলামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক, কোনো একটি বিষয়ে একাধিক আমলও প্রমাণিত হয়েছে, ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে। যেমন ধরুন সালাতে কখনও কখনও রাসূলুল্লাহ ইসলাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন, কখনও নিচে হাত বেঁধেছেন, কখনও নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন, কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন। তো কোনো কোনো সাহাবা ওনার রাসূলুল্লাহ ইসলামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে, কোনো কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে, কোনো কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসূলুল্লাহ ইসলামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাধা থেকে হাত ছেড়ে দিতেন,
অনেক সাহাবারা, বিশেষ করে মালিকি মাজহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন। এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে। এই বিষয়টি যে শুধু মাজহাবের কারণে মাজহাবের ইমামরাই করেছেন এমনটি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবাদের মাঝে ফিকহি অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই, একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই। যেমন সালাতের শুরুতে কোনো কোনো সাহাবারা সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটি আওয়াজ করে পরে তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না, বরং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখান থেকে জাহরি কিরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন। তাহলে দেখুন, সাহাবাদের সময়ও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে। সাহাবিদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত, এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে। এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন, আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে, আপনি মদিনাতে যাবেন না, বরং বনু কুরাইজার দিকে যান। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কুরাইজার দিকে চলে যাবে। ভাষ্যটি ছিল এমন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, মানে তোমরা কেউই কিন্তু পথিমধ্যে আসর পড়বে না, বরং বনি কুরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডের সাথে সাথে সবাই, বনু কুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের একটা দুর্গ ছিল, সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে পড়বে। সাহাবারা চলতে আরম্ভ করলেন, পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের ওয়াক্ত যেহেতু হয়েছে, আমরা এখানেই পড়ে ফেলব। ওনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমনভাবে দ্রুত যাবে যাতে বনু কুরাইজায় যে আসরের সময় হয়, ফলে ওখানে আসর পড়বে। কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে, ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পথিমধ্যেই পড়ে ফেলবো। ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পড়ে ফেললেন। আর কিছু কিছু সাহাবারা বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাইজায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না, এটা যত দেরি হোক। যদি আসরের নামাজ কাজাও হয়ে যায়, ফাউতো হয়ে যায়, আমরা পথিমধ্যে পড়তে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় পৌঁছার পরে, ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাত পড়তে বলেছেন। ওনারা বাকিদের সাথে মাঝপথে সালাত না পড়ে বনু কুরাইজায় চলে গেলেন এবং তারা বনু কুরাইজাতে পৌঁছে তারপরে সালাত পড়লেন। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝল, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় উপস্থিত হলেন, ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে, নির্দেশনা শুনে কিছু সাহাবা পথিমধ্যে নামাজ পড়েছে, কিছু সাহাবা বনু কুরাইজা এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাউকে কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটি মতামতের মধ্যে কোনোটা যদি ভুল হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকতেন না, কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুল ভাল কিছু দেখতে পান, শরীয়ত বিরোধী কিছু দেখতে পান, ওনারা এটাকে শুধরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তার মানে বোঝা গেল দুটিই ঠিক ছিল। কোনো একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে, বনু কুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি এটা নাও হতে পারে, কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে, প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে।
নট নেসেসারি যে একটা বিষয়ে সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিং এর ভিন্নতা, এটা শুধু আমাদের সময় না বা মাঝহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে, আমরা জানি যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এ বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল। যেমন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মনে করতেন যে মেরাজে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত গ্রহণ করেছেন। অন্যদিকে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি, ওনারা মনে করতেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে দেখেন প্রত্যেকেই জলিল কদর সাহাবি, অনেক মর্যাদাবান সাহাবি, তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ হয়নি। সো এই যে মতের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা ছিল ওনাদের মধ্যেও বিভিন্ন মাসালাতে, ফিকহি মাসালাতে মতামতের ভিন্নতা ছিল, সবাই যে এক মতের উপর ঐক্যবদ্ধ ছিলেন ব্যাপারটি এমন নয়। ফলে যে সাহাবি যে আমলের ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন তিনি সেটা প্র্যাকটিস করেছেন, ওনার ছাত্ররা তাবিরা সেটা প্র্যাকটিস করেছেন, তৎপরবর্তীতে তাবে তাবিরা সেটা প্র্যাকটিস করেছেন। এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গিয়েছে, ফলে মাজহাব একাধিক হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাজহাব তিনটি হয়নি কেন বা পাঁচটি হয়নি কেন, মাজহাব চারটিতে সীমাবদ্ধ থাকলো কেন? এর উত্তর আমরা বলতে চাই যে চার মাজহাবের যে চারজন ইমাম, ওনাদের যে উসুল বা কওয়ায়েদ, ওনাদের যে মাজহাবের রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো যতটা সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়েছে অন্যান্য কোনো ইমামের মতামতগুলো এরকম সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি। ওনারা ছাড়াও আরও অনেক বড় বড় ইমাম ছিলেন, ওনাদেরও মাজহাব ছিল, কিন্তু ওই সমস্ত ইমামদের অনুসারী গড়ে ওঠেনি, ফলোয়ার গড়ে ওঠেনি, যেমনটি চার মাঝহাবের চারজন বড় ইমামের ক্ষেত্রে গড়ে উঠেছে। ফলে ওনাদের এই চারজনের মাঝহাব গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, বাকি ইমামদের যে মাঝহাব সেগুলো পৃথিবীতে আর টিকে থাকেনি। এজন্যই একাধিক মাঝহাব পৃথিবীতে প্রচলিত হয়েছে এবং সেটি চারটি মাঝহাবে সীমাবদ্ধ রয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানব মাঝহাবের প্রয়োজনীয়তা কী, সরাসরি কোরআন সুন্না থেকে আমল করলে সমস্যা কোথায়, মাঝহাব ছাড়া যদি কোরআন মানি হাদিস মানি সমস্যা কোথায়, এ প্রশ্ন অনেকে করে থাকেন। তাই এ পর্যায়ে আমরা কেন মাঝহাবের প্রয়োজন সেটা আমরা বলবো। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্না হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা, আর মাঝহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলঙ্কার বানানো যায় না। আপনি যদি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে অলঙ্কার বানিয়ে দেহে পড়তে চান তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নার বিষয়গুলো অনেকের পক্ষে বুঝা, আমল করা এটা তার জন্য সহজ নাও হতে পারে, সেক্ষেত্রে তার জন্য মাজহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাদ। এই খাদটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্না, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাজহাবের প্রয়োজন হবে। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাজহাব মানি না, বরং আমি লা মাজহাবি, অর্থাৎ কোনো মাজহাবকেই আমি গ্রহণ করি না। যারা কোনো মাজহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাজহাবের সাথে মিলে যায়। মাজহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাকে মানা সম্ভব না। ফলে এই উদাহরণটি দিয়ে খুব সহজে বোঝানো যাচ্ছে যে কোরআন সুন্না হচ্ছে 24 ক্যারোটের গোল্ড আর মাজহাব হচ্ছে খাদ। এই গোল্ডটাকে গহনা বানিয়ে গলায় পড়ার জন্য এই খাদের প্রয়োজন, কারণ খাদ না মেশালে এটাকে বাঁকা করা যায় না, গোলটাকে ডিজাইন করা যায় না, শেপ দেওয়া যায় না। পাশাপাশি অনেকে মনে করে থাকেন যে মাজহাবের কারণে ইসলাম বিভক্ত হয়ে গিয়েছে। অনেকে বলেন যে একটা মাজহাব থাকলেই তো ভালো হতো, এখানে চারটা হলো কেন, এটা তো ইসলামকে বিভক্ত করেছে। এই কথাটিও আসলে ঠিক নয়, আসলে বাস্তবতা হচ্ছে একেবারে উল্টো। মাজহাব আসলে ইসলামকে বিভক্ত করেনি,
বরং মাজহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে, অর্থাৎ অনেকগুলো ভাগে বিভক্ত না করে এটাকে মাত্র চারটা ভাগে ভাগ করেছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন করে পাশ করে তাদেরকে আজহার থেকে একটা টাইটেল দেওয়া হয়, সেটা হচ্ছে আজহারি। আমি নিজেও যেহেতু ব্যক্তিগতভাবে আল আজহার থেকে পড়াশোনা করেছি, ফলে আমিও আমার নামের শেষে এই টাইটেলটি যুক্ত করে থাকি। তো বাংলাদেশে আপনারা অনেকেই দেখবেন যে যারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে ওনারা ওনাদের নামের শেষে এই আজহারি শব্দটি যুক্ত করে। তো এই আজহারি বানানটি অনেকে অনেকভাবে লিখে থাকে, কেউ আজহারি বানানে বর্গীয় জ দিয়ে আজহারি লিখে, কেউ অন্তঃস্থ জ দিয়ে লিখে, কেউ আবার আজহারি বানানে রয়ের সাথে হ্রস্ব ইকার যুক্ত করে দেয়, কেউ দীর্ঘ ইকার দিয়ে লিখে, আবার অনেকে আজহারি শব্দের আগে আল যুক্ত করে দেয়, ফলে আল আজহারি। এইভাবে যদি আপনি খেয়াল করেন প্রায় 8টি বানানে আজহারি শব্দটা কিন্তু লেখা সম্ভব। এক্ষেত্রে যদি ইসলামিক ফাউন্ডেশন বলে যে যে আজহারি শব্দটি কোন বানানে ব্যবহৃত হবে, এজন্য আমাদের একটা মতামত হচ্ছে এই বানানটাকে আমরা সাজেস্ট করি, ফলে আজহারি বানানোর জন্য ইসলামী ফাউন্ডেশন একটা মত প্রকাশ করলো, আর মত মানে মাজহাব, তার মানে এটা ইসলামিক ফাউন্ডেশনের মাজহাব। বাংলা একাডেমি যদি বলে যে এক একজন এক এক বানানে না লিখে বিদেশি শব্দ বা আরবি শব্দ কোন বানানে লিখতে হবে, সেটা আমরা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের চিন্তা মতে এই বানানটি হচ্ছে সবচেয়ে ভ্যালিড, সবচেয়ে যুক্তযুক্ত। তাহলে আজহারি বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি একটি মতামত পেশ করলো, এটা হচ্ছে বাংলা একাডেমির মাজহাব। অথবা প্রথম আলো যদি বলে যে আমরা সব বানানকে সহজভাবে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছি, আমরা সাজেস্ট করি যে আজহারি বানানটা এইভাবে হলে ভালো হয়, ওনারা একটা মতামত দিলেন, তাহলে এটা হচ্ছে প্রথম আলোর মাজহাব। তাহলে দেখুন এই তিনটি মাজহাব থাকার কারণে আজহারি বানান লিখতে যেয়ে যে 8টি মতামত পাওয়ার সুযোগ আছে বা 8ভাবে 8জন আজহারি আজহারি শব্দটি লিখতে পারে, সেটা এখন কমে 3টা মাজহাব বা 3টা মতামতে চলে আসলো। এবং আসলে কোনো জিনিসকে একাডেমিক ওয়েতে যদি আমাদের লিখতে হয়, বলতে হয়, জানতে হয়, তখন একটা সিস্টেমেটিক ওয়ে কিন্তু ফলো করতে হয়। মাজহাব বেসিক্যালি এই কাজটাই করেছে। কোরআন সুন্না কীভাবে আমরা কোরআন সুন্নার বিধানগুলো মানবো, এটাকে সোসাইটিতে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে অনেক অনেক বিভক্তিকে অল্প কিছু বিভক্তিতে নিয়ে এসেছে এই মাজহাব। ফলে মাজহাবের মাধ্যমে বেসিক্যালি আল্লাহ তাআলা ইসলামকে শতদা বিভক্ত হওয়া থেকে বাঁচিয়েছে, অর্থাৎ অনেকগুলো বিভক্তি কমিয়ে মাজহাব মূলত বিভক্তিটাকে একেবারে কম করে নিয়ে এসেছে। অর্থাৎ 10-15টা বিভক্তি হওয়ার চেয়ে মাজহাব এখন 4টা ভাগে বিভক্ত হয়ে বিভক্তিকে কমিয়ে এনেছে। সো মাজহাব ইসলামকে ভাগ করেছে, এই কথাটি আসলে কোনোভাবেই শুদ্ধ নয়। পাশাপাশি মাজহাব থাকার আরেকটা উপকারিতা হচ্ছে এখানে সহজতা বা প্রশস্ততা আছে। কোনো কারণে কোনো ইমামের মাজহাবের সংকীর্ণতার কারণে যদি সেটা মানতে কারো জন্য কঠিন হয়ে যায়, ফলে শারঈ দলিলের আলোকে অন্য ইমামের মাজহাবের যে সহজতা বা প্রশস্ততা, এটা চাইলে কেউ গ্রহণ করতে পারে। সো এটা আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা বলতে পারি মাজহাব কিন্তু আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, অপশন দিয়েছে। আমরা কে না অপশন পছন্দ করি? লেটস সে যদি বলা হয় যে এই 10তলা বিল্ডিংটিতে ওঠার জন্য শুধু সিঁড়ি আছে, সিঁড়ি ছাড়া অন্যভাবে ওঠার সুযোগ নেই, সেটা অনেকের জন্য কঠিন হতে পারে। কিন্তু যদি বলা হয় এই 10তলা বিল্ডিংয়ের একেবারে 10ম তলায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাপনাও থাকবে, আবার এক পাশে লিফট থাকবে, আবার আরেক পাশে অ্যাসকেলেটারও থাকবে, সে 3টা অপশন দিলে কিন্তু আমাদের জন্য সুবিধা। যিনি সিঁড়ি বেয়ে উঠতে পারবে তিনি সিঁড়ি বেয়ে উঠল, যার হয়তো পায়ে ব্যথা সমস্যা তিনি লিফটে চড়ে উঠল, অথবা কেউ যদি অ্যাসকেলেটার ইউজ করতে চায় তাহলে তিনি অ্যাসকেলেটার দিয়ে উঠলেন। তার মানে এই মাজহাবের এই একাধিক অপশন বা ফ্লেক্সিবিলিটি থাকার কারণে এটা ইসলামকে বোঝা মানা আমাদের জন্য আরও সহজ করে দিয়েছে। ধরুন যে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য যদি শুধু বাস দিয়ে যাওয়ার সুযোগ থাকে, এটা সহজ নাকি চট্টগ্রামে বাস দিয়ে যাওয়া যাবে, ট্রেন দিয়ে যাওয়া যাবে, প্লেন দিয়ে যাওয়া যাবে, কোনটা সহজ? অর্থাৎ আমাদেরকে যদি অপশন দেওয়া হয় সেটা সহজ, দেন উই ক্যান চুজ এনি অফ দ্য অপশন। যার তাড়াতাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে হবে তিনি প্লেন দিয়ে যেতে পারেন, যিনি ট্রেনে চড়তে পছন্দ করেন তিনি ট্রেন দিয়ে যেতে পারেন, আবার যিনি বাসে ভ্রমণকে প্রেফার করেন তিনি কিন্তু চাইলে বাসে যেতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম মাজহাবের একাধিক মতামত থাকার কারণে ইসলামটাকে পালন করা আমাদের জন্য সহজ হয়েছে, উই গট সাম অপশনস, এবং এটা অনেকটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে আমাদেরকে। পাশাপাশি এই মাজহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যতগুলো আমল
পাওয়া যায়, সবগুলোই কিন্তু ঘুরে ফিরে পালিত হচ্ছে। মাজহাব যদি একটি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব ধরনের আমল এগুলো কিন্তু পালন করার সুযোগ হতো না। লেটস সে মাজহাব যদি একটা হতো যে শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে, তাহলে বুকের নিচে, নাভির উপরে, এই যে এতগুলো মতামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে ছিল, এই আমলগুলো কিন্তু হারিয়ে যেত ইতিহাসের পাতায়, আর থাকতো না। ফলে কেমন যেন আল্লাহ তাআলার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি চারটা মাজহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন। আমরা যখন মসজিদুল হারামে সালাত পড়ি, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ বাঁধেই না। কেউ মালিকি মাজহাবের, কেউ শাফি মাজহাবের, কেউ হাম্বলি মাজহাবের, আমরা হানাফি মাজহাবের। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আমল ঘুরে ফিরে চর্চা হচ্ছে গোটা বিশ্বব্যাপী। মাজহাব যদি চারটা না হতো, একাধিক মাজহাব যদি প্রতিষ্ঠিত না হতো, তখন কিন্তু এটা করার সুযোগ হতো না। ফলে আমরা বলতে পারি যে এই মাজহাবগুলো ইসলামকে চমৎকারভাবে গোটা বিশ্বে সংরক্ষণ করেছে। তাই মাজহাবের কোনো আমল নিয়ে একে অপরকে কিন্তু ঠাট্টা বিদ্রুপ করা উচিত না, কারণ রাসূলুল্লাহ ইসলামের কোনো না কোনো পদ্ধতি বা বর্ণনা কোনো না কোনো মাজহাব গ্রহণ করেছে। ফলে আমি যদি কোনো মাজহাবকে নিয়ে ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূলুল্লাহ ইসলাম থেকে প্রমাণিত কোনো আমলকেই ঠাট্টা করলাম। আমরা বাংলাদেশে প্রায় দেখি যে আমরা নিচে হাত বাঁধি, তো যে উপরে হাত বাঁধে এটাকে বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন আলোচনায় ব্যঙ্গ করে দেখানো হয়। আমরা হানাফি মাজহাবে রুকুতে ওঠার সময়, সেজদা যাওয়ার সময় এরকম হাত উঠানো, যেটাকে রফউল ইয়াদাইন বলে, এটা আমরা করি না। কিন্তু যারা করে অনেক সময় তাদেরকে এরকম ঠাট্টা করা হয়। তো আপনি যদি মাজহাবের পক্ষের লোক হয়ে থাকেন, আপনি যদি ওই আমলগুলোকে ঠাট্টা করেন, তাহলে কেমন যেন আপনি মাজহাবের বিরোধিতা করলেন, কারণ আপনার মাজহাবে হয়তো এই আমলটি নেই, কিন্তু অন্য মাজহাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে, অত্যন্ত আবেগের সাথে রাসূলুল্লাহ ইসলামের এই আমলটি পালন করা হচ্ছে। সো মাজহাবের কোনো আমলকে, আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম থেকে প্রমাণিত কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন, অন্য কোনো মাজহাবকে যদি আমরা ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূলুল্লাহ ইসলামের আমল নিয়ে ঠাট্টা করার সামিল, যেটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ। তো আমরা সহজে বলতে পারি যে চার মাজহাব হলো চারটি নৌকার মতো। দৈনন্দিন জীবনে দিনের সাগর পাড়ে দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির বন্দরে ভিড়ার জন্য আমরা চারটি নৌকা দিয়ে বন্দরে ভিড়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা চার নৌকার আরোহীরা যদি একে অন্যের সাথে পারস্পরিক ধাক্কাধাক্কি বা ঠুকোঠুকিতে লিপ্ত হই, তাহলে হয়তো আমাদের সাগরে পড়ে হাবুডুবু খেতে হবে, আল্লাহ সন্তুষ্টির বন্দরে হয়তো ভিড়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মাজহাব নিয়ে একে অপরের প্রতি অশ্রদ্ধা, সহিংসতা কিংবা বিতর্ক বা সংঘাতের ব্যাপারটি ঠিক এমনই। সো আমরা বলতে পারি যে মাজহাব ইসলাম পালনকে আমাদের কাছে আরও সহজ করে তুলেছে। এরপর যে আমরা মাজহাবের উৎপত্তি বা ক্রমবিকাশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে প্রসিদ্ধ মাজহাব হচ্ছে চারটি, হানাফি, মালিকি, শাফেঈ এবং হাম্বলি। সর্বপ্রথম যে মাজহাবটি প্রতিষ্ঠা লাভ করেছে সেটি হচ্ছে হানাফি মাজহাব, এবং সেটি ইরাকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা জানি যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন 16 হিজরিতে তিনি ইরাক জয় করেন। তখন ইরাকের কুফা নগরীকে তিনি মুসলিম উম্মার একটি প্রাদেশিক শহর, প্রশাসনিক শহর হিসেবে তিনি ঘোষণা দেন, এবং সেই কুফা নগরীতে যেই মুসলিম উম্মা আছে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের একজন প্রিয় সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা থেকে অ্যাজ অ্যান অ্যাম্বাসাডার কুফাতে তিনি প্রেরণ করেন, এবং তিনি বলেন যে আপনি কুফায় যে দিন প্রচার করেন। উমর ফারুকের নির্দেশনা অনুযায়ী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় চলে গেলেন। দীর্ঘদিন তিনি কুফার অধিবাসীদেরকে কোরআন সুন্নার বাণী তিনি প্রচার করলেন। ওনার ইন্তেকালের পরে এই দায়িত্ব চলে আসে ওনার ছাত্র আলকামা রহিমাহুল্লার উপর। তিনি তখন কুফাতে কোরআন সুন্নার তালিম, তাদরিস, টিচিং এই কাজটা করতেন। আলকামা আলহি রহমা ওনার মৃত্যুর পরে ওনার ছাত্র ইব্রাহিম নাখাই, ওনারা সবাই তাবিয়ে ছিলেন, উনি এই এই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, এবং তিনি কুফাতে কোরআন সুন্নার এই তালিম, তালকিন এবং তাদরিসের কাজ তিনি করতে আরম্ভ করেন। ইব্রাহিম নাখাইয়ের ইন্তেকালের পরে ওনার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি সেখানে তাদরিস, টিচিং এবং কোরআন সুন্নার এই দাওয়াতের কাজ করতেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান 120 হিজরিতে ইন্তেকাল করেন, এবং ওনার ইন্তেকালের পরে ওনার সবচাইতে যোগ্য ছাত্র ইমাম আবু হানিফা আলাইহি রাহমা 120 হিজরিতে কুফা নগরীতে ইসলাম প্রচারের দায়িত্ব ইমাম আবু হানিফার কাঁধে চলে আসে।
উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। 120 হিজরিতে যখন ইমাম আবু হানিফার কাছে এই দায়িত্ব চলে আসে, উনি বেসিক্যালি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন, ফলে 120 হিজরিতে ওনার বয়স তখন দাঁড়ায় 40 বছর। অর্থাৎ 40 বছর বয়সে তিনি কুফা নগরীর ইসলাম প্রচারের যে গুরু দায়ভার, এটা তিনি নিজের কাঁধে তুলে নেন এবং তিনি দায়িত্ব পেয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তখন তিনি নিয়েছিলেন। এবং আপনারা জানেন তখন ইসলাম খুব বেশি স্প্রেড হচ্ছিল, দলে দলে মুসলমানরা লোকজন কালিমে পড়ে মুসলমান হচ্ছিল এবং নতুন নতুন অনেক ইস্যু, নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাসআলা তখন আসছিল যেটি আগে ছিল না। তখন ইমাম আল আদম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে 40 জনের একটা প্যানেল করেন, একটা ফিক একাডেমি করেন, এবং যত নতুন মাসালা আসতো উনি ছাত্রদের মাঝে মাসালাটাকে ছেড়ে দিতেন। ছাত্ররা অনেক ধরনের ডিসকাশন করে আর্গুমেন্ট দিয়ে একটা পর্যায়ে যখন এটার উত্তরে পৌঁছতেন, তখন এই উত্তরটা ইমামে আজম আবু হানিফার কাছে দেয়া হতো। পরে ফাইনালি সবার কথা শুনে উনি ওইটার উপর জাজমেন্ট দিতেন, লিগ্যাল ওপিনিয়ন দিতেন, সলিউশন দিতেন। এবং উনি কীভাবে সলিউশন দিচ্ছেন, কীভাবে কোরআন সুন্নাহ থেকে মাসআলাগুলো ইস্তেমবাত করছেন, এগুলো ওনার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশাইবানী, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম জুফার, ওনারা এগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। কোন রুলস অ্যান্ড রেগুলেশন, কোন উসুল, কোন মেথড এবং কাওয়ায়েদের ভিত্তিতে উনি কোরআন সুন্নাহ থেকে এই মাসালাগুলো ইস্তেমবাত করেন, এগুলো যখন লিপিবদ্ধ করা হলো, তখন এই ওনার এই প্রক্রিয়া, কোরআন সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাত করার প্রক্রিয়ায় বিধিবিধানগুলো মানুষের মাঝে খুব বেশি সমাদৃত হতে শুরু করলো। এবং এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে বেসিক্যালি উনি হানাফি মাজহাবের প্রতিষ্ঠা করেন। ঠিক একই সময়ে, ওই সময়ে মদিনাতে আরেকটি মাজহাবের প্রতিষ্ঠা ঘটে, যেটি ইমাম মালিক রাহিমাহুল্লার নেতৃত্বে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক সময়ের ছিলেন। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন, ফলে মদিনা কেন্দ্রিক উনি আবদুল ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল ইবনে উমার, ওনারা যেই ইলম বা ফিক প্রচার করেছেন সেটা সাঈদ ইবনে মুসাইয়েবের থ্রুতে, নাফে মাওলা ইবনে উমার ওনার থ্রুতে ইমাম মালিক সেগুলো কালেক্ট করেন। এবং তিনি একটি সহি হাদিসের গ্রন্থ লিখেন মদিনাতে, যেটাকে মুয়াত্তা মালিক বলে পরিচিত। আমরা জানি যে বর্তমানে কালামে পাকের পরে, অর্থাৎ কোরআনুল কারিমের পরে সবচেয়ে সহি গ্রন্থ বলা হয় সহি বুখারিকে, অর্থাৎ বুখারি শরীফকে। কিন্তু ইমাম বুখারি বুখারি লেখার আগে যেই গ্রন্থটাকে কোরআনের পরে সবচেয়ে বেশি সহি হিসেবে ধরা হতো, সেটা হচ্ছে ইমাম মালিকের লেখা মুয়াত্তা ইবনে মালিককে। উনি মসজিদে নববীতে বসে সেখানে দাস দিতেন, ওনারও অনেক ছাত্র, সাগরিদ, অনুসারী, ফলোয়ার মদিনা কেন্দ্রিক গড়ে ওঠে। এবং উনি যে রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় কোরআন সুন্নার মাসালাগুলো ইস্তেমবাত করতেন, সেটার আলোকে উনি একটি মাজহাব প্রতিষ্ঠা করেন, সেটাকে বলা হয় মালিকি মাজহাব, যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে, আর ইমাম আবু হানিফার মাজহাবকে বেসিক্যালি মাদ্রাসাতু আহলিল রায় বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন, ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলার যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে, সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাজহাব প্রতিষ্ঠা করেন। একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাজহাব প্রতিষ্ঠা করেন। তাহলে এইভাবে বেসিক্যালি হানাফি মাজহাব এবং মালিকি মাজহাবের সূচনা বা গোড়াপত্তন হয়েছে। ইমাম মালিকের পরে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফেঈ, যে বছর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন 150 হিজরিতে, ঠিক সেই বছর ইমাম শাফেঈ জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজ্জাতে, সেখান থেকে ওনার মা ওনাকে মক্কায় নিয়ে আসেন। মক্কা থেকে মদিনাতে ইমাম মালিকের কাছে তিনি পড়াশোনা করেন, পরবর্তীতে বাগদাদে ইমাম আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশাইবানির কাছে পড়াশোনা করেন। এভাবে তিনিও অনেক বড় একজন স্কলার হয়ে ওঠেন। তিনি হানাফি মাজহাবের দ্বারা প্রভাবিত হয়ে প্রথমত বাগদাদে তিনি জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ করেন। পরবর্তীতে তিনি যখন মিশরে চলে যান, সেখানে যে তিনি যত মাসআলা ইমাম আবু হানিফা কীভাবে বলেছেন এবং ওনার সরাসরি শিক্ষক ইমাম মালিক কীভাবে বলেছেন, এগুলোকে থরোলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাজহাব প্রতিষ্ঠা করেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায়। ফলে 3 নম্বর মাজহাবের গোড়াপত্তন হলো ইমাম শাফির মাজহাব, যেটা মিশরে, ওনার কবরও মিশরে অবস্থিত। আমি নিজেও ইমাম শাফির কবর জায়ারত করেছি মিশরে,
আর ইমাম আবু হানিফার কবর হচ্ছে কুফাতে, আর ইমাম মালিক রাহিমাহুল্লার কবর হচ্ছে মাকবারতুল বাকিয়ায়, অর্থাৎ মসজিদে নবীর পাশে যে কবরস্থান সেখানে ওনাকে দাফন করা হয়েছে। তাহলে আমরা পেলাম যে শুরুতে ইরাক কেন্দ্রিক হানাফি মাঝহাবের গোড়াপত্তন হলো, মদিনা কেন্দ্রিক মালিকি মাঝহাবের গোড়াপত্তন হলো, এবং মিশর কেন্দ্রিক ইমাম শাফি মাঝহাবের গোড়াপত্তন হলো। সর্বশেষে যে 4 নম্বর মাঝহাবটি আছে সেটি হচ্ছে ইমাম আহমাদ ইবনে হাম্বালের মাঝহাব। উনি অনেক বড় একজন ইমাম ছিলেন, উনি ইমাম শাফির সরাসরি ছাত্র ছিলেন, এবং তিনি মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, যেটি হাদিসের একক গ্রন্থ হিসেবে সবচাইতে বড় হাদিসের কালেকশন। উনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, ইমাম শাফির সরাসরি ছাত্র। সর্বশেষে উনি আগের 3টি মাঝহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাঝহাবকে প্রতিষ্ঠা করলেন, সেটাকে হাম্বলি মাঝহাব বলা হয়। এইভাবেই বেসিকলি মাঝহাবের গোড়াপত্তন হয়। প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার পায়োনিয়ার, তারপর ইমাম মালিকের নেতৃত্বে মালিকি মাঝহাব, ইমাম শাফিঈর নেতৃত্বে শাফি মাঝহাব, এবং সর্বশেষে ইমাম আহমাদ ইবনে হাম্বালের নেতৃত্বে হাম্বালি মাঝহাবের গোড়াপত্তন হয়। এভাবেই 4টি মাঝহাব গোটা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে, এবং তালাক্কাতিল উম্মা হাদিহিল মাযাহিব আল আরবাআতা বিল কবুল ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, গোটা বিশ্বের মুসলমানরা এই 4টি মাঝহাবকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে। কারণ গোটা বিশ্বের স্কলাররা ওনারা দেখেছেন যে এই 4 মাঝহাবের 4 জন যে ইমাম, ওনারা ছিলেন অত্যন্ত মুখলিস লোক, এখলাসের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ ছিলেন, এলমি যোগ্যতা ছিল অনেক বেশি, অনেক বেশি পরিশ্রম করে ওনারা এমনভাবে কোরআন সুন্না থেকে এই মাসআলাগুলো, লিগাল অপিনিয়নগুলো বের করেছে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। এবং এই ওনাদের এই কাজের মধ্য দিয়ে গোটা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ে মণিকোঠায় ওনারা স্থান করে নিয়েছে। ফলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে সবাই এই 4টি মাঝহাবের কোনো না কোনো একটি মাঝহাবকে ওনারা গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশে হানাফি মাঝহাবের প্রচলন, বাংলাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, তারপর চীনের যে অংশে মুসলমানরা থাকে এবং রাশিয়ার যে অংশগুলো ভাগ হয়ে আলাদা আলাদা দেশ হয়েছে, যেমন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, এই সবগুলো দেশ এবং ইউরোপের কিছু দেশে হানাফি মাজহাব প্রসিদ্ধি লাভ করেছে। গোটা বিশ্বে যত মুসলমান আছে তাদের 1/3 হচ্ছে হানাফি মাজহাবের ফলোয়ার। এর অন্যতম কারণ হচ্ছে সর্বশেষ যে আমাদের আল খিলাফা আল ইসলামিয়া বা ইসলামী খেলাফত ছিল, সেটা ছিল ছিল উসমানী খেলাফত, এবং ওনারা ওনাদের উসমানী খেলাফত প্রায় 600 বছর ব্যাপী শাসন করেছেন, এবং ওনারা হানাফি মাজহাবের উপর প্রতিষ্ঠা ছিলেন। ফলে ওনাদের প্যাট্রনে এই হানাফি মাজহাবের প্রচার প্রসার গোটা বিশ্বব্যাপী এত বেড়েছে। আমরা যদি পরবর্তীতে মালিকি মাজহাবের দিকে খেয়াল করি, নর্থ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেখানে মালিকি মাজহাব প্রসিদ্ধি লাভ করেছে। কুয়েতে, বাহরাইনে, দুবাইতে এবং সৌদি আরবের কিছু অঞ্চলে মালিকি মাজহাবের অনুসারী করে উঠেছে। শাফি মাজহাবের কথা যদি আমরা বলি, মিশরে সেটা আমরা দেখি যে মিশরে শাফি মাজহাবকে ফলো করা হয়, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, শ্রীলঙ্কাতে, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইয়ামানে এই শাফি মাঝহাবের অনুসারীদেরকে আমরা পাবো। সবশেষে যদি হাম্বালি মাঝহাবের কথা বলি, তাহলে আমরা দেখব যে সৌদি আরবের অধিকাংশ মানুষ হাম্বালি মাঝহাবের অনুসারী, কাতারের লোকেরা হাম্বালি মাঝহাবকে অনুসরণ করে, দুবাইয়ের কিছু স্টেটে। এভাবে গোটা বিশ্বের মুসলমানেরা এই 4টি মাঝহাবকে গ্রহণ করেছে। এবং এই 4জন মাঝহাবের যে ইমাম, ওনাদের সম্পর্কের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে ওনারা তো একে অপরের ছাত্র ছিলেন। ইমাম মালিক আলাইহি রহমা ওনার সরাসরি ছাত্র ছিলেন ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর সরাসরি ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম আহমদ ইবনে হাম্বালের সরাসরি ছাত্র ছিলেন বেসিক্যালি ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ আস সিজিস্তানি। সো ওনাদের মধ্যে সম্পর্কটা ছিল অত্যন্ত প্রগাঢ়, অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। ওনারা একে অন্যের শুভাকাঙ্ক্ষী ছিলেন, একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন, এবং ওনারা যে কতটা বেশি উদার ছিলেন, ব্রড মাইন্ডেড ছিলেন, এটা আমরা ছোট্ট একটি ঘটনা থেকে বুঝতে পারবো। ইমাম শাফিঈ যখন একবার কুফাতে যান ভ্রমণ করতে, ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির আপ্যায়নে বা নিমন্ত্রণে তিনি যখন যান, তিনি বললেন যে আমি ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করব। কবর জিয়ারত করলেন, পাশে এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, আমরা জানি যে ইমাম শাফিঈ উনি রফউল ইয়াদাইনকে সমর্থন করেন, ওনার মাঝহাবে
আর রুকু থেকে ওঠার সময় এরকম হাত উঠানো, সিজদায় যাওয়ার আগে হাত উঠানো, সিজদা থেকে উঠে হাত উঠানো, এটাকে আরবিতে বলা হয় রফউল ইয়াদাইন। এটা হানাফি মাঝহাবে নেই। আমরা যখন হানাফি মাঝহাবের নিয়ম অনুযায়ী সালাত আদায় করি, আমরা এভাবে হাত উঠাই না বারবার। কিন্তু ইমাম শাফি সালাত আদায় করার সময় রফউল ইয়াদাইন করতেন, এটা ছিল ওনার মাঝহাব। কিন্তু কুফাতে ইমাম আবু হানিফার কবরের পাশে কোনো এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, উনি সেখানে এই রফউল ইয়াদাইনকে স্কিপ করলেন, তরক করলেন, উনি এটা করছিলেন না। রফউল ইয়াদাইন না করেই উনি হানাফি মাজহাবের মতো করে নামাজ পড়ছিলেন। সবাই তো অবাক, এত বড় ইমাম, ইমাম শাফেঈ, যার ব্যক্তিগত অভিমত হচ্ছে সালাত এরকম রফউল ইয়াদাইন করতে হবে, এটা সুন্নাহ, কিন্তু উনি এটা না করে কেন আজকে এভাবে নামাজ পড়ছেন? নামাজ শেষে ইমাম মোহাম্মদ ইবনে হাসানের সাহেবানে জিজ্ঞেস করলেন যে আপনি কি আপনার রফউল ইয়াদাইনের যে অভিমত এটা থেকে সরে এসেছেন? আপনি কি ইমাম আজম আবু হানিফার যে মতামত ওই মতামতে চলে এসেছেন? উনি বললেন, না, আমি আমার মতামত থেকে সরে আসিনি, আমার মতামত আগে যেটা ছিল সেটাই আছে। আমি ইহতিরামান লি আবি হানিফা, ইমাম আবু হানিফাকে সম্মান দেখানোর জন্য, যেহেতু পাশেই ওনার কবর, আমি ওনার এলাকা ভিজিট করতে এসেছি, তাই সম্মানার্থে আমার মতামতকে আমি এখানে স্কিপ করে ওনার মতামত অনুযায়ী সালাত আদায় করেছি। আল্লাহ আকবর কাবীরা। তার মানে কতটা উদার মানসিকতার ওনারা ছিলেন। মাঝহবের ইমামগণ এক একজন কত ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন, কিন্তু আমরা ওনার অনুসারীরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে, যেগুলো দিনের মৌলিক বিষয়, তো মাঝহবের মধ্যে কোনো পার্থক্য নেই, ফুরুআত, যেগুলো অমৌলিক ছোটোখাটো বিষয়ের পার্থক্য নিয়ে আমরা একে অপরকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিই, কাফির বলে ঘোষণা দিয়ে দিই, ইসলাম থেকে খারিজ করে দিই, যেটি মোটেও কাম্য নয়। সম্মানিত, শুধু এ পর্যায়ে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা মাঝহব নিয়ে, আমাদের সমাজে যে প্রচলিত বাড়াবাড়ি, এগুলো নিয়ে কিছু কথা বলবো। আহলে সুন্নাতুল জামাতের আকিদা হচ্ছে নবীরা হচ্ছে মাসুম, ওনারা কোনো ভুল করেননি, কোনো পাপ করেননি। তো আমরা শুধু নবীদের ক্ষেত্রেই এই মাসুম কথাটি যুক্ত করি, এবং সাহাবারা ওনারা হচ্ছেন মাহফুজ, ওনাদেরকে আল্লাহ বড় ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করেছেন, একটি দুইটি স্পেশাল কেস ছাড়া। আর মাজহাবের যে চারজন ইমাম আছে, ওনাদেরকে আমরা মাসুম মনে করি না, ওনারা ভুল থেকে মাসুম নন, নিষ্পাপ নন। ওনাদের গবেষণা করতে যে ভুল হয়ে যেতে পারে, তবে আমরা ওনাদের এই গবেষণাকে অ্যাপ্রিসিয়েট করি। নাহনু নুহিব্বুহুম ওয়া নাহতারিমুহুম ওয়া লা নুকদ্দিসুহুম, আমরা ওনাদেরকে ভালোবাসি, ওনাদেরকে রেসপেক্ট করি, হৃদয়ের গহীন থেকে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে। ওনারা মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, কিন্তু আমরা মাজহাবকে দিন মনে করব না। ওয়ালা নাজআলু মাযহাবাহুম দীনান, ওনাদের যে মাজহাব মতামত এটাকে আমরা দিন মনে করি না। বাল নাজআলু মাযহাবাহুম ওয়াসিলাতান লিফাহমিদ্দিন, আল্লাহর দিনকে বোঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিলা আমরা মনে করি। চারজন মাজহাবের বড় বড় ইমাম, ওনারা মুস্তাহিদ ছিলেন, মানে গবেষক ছিলেন। আর আল মুজতাহিদু ইউসিবু ওয়া ইউখতি, যারা ইস্তেহাত করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন, যেহেতু ওনারা মানুষ ছিলেন, সো ওনারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। আর মুস্তাহিদদের ক্ষেত্রে কথা হচ্ছে যে মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সওয়াব দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়। আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয়, মানে ডবল প্রতিদান বা সওয়াব ওনারা পান। আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে কোনো গুনাহ হয় না, বরং একটি সওয়াব ওনারা পান। সো মুস্তাহিদ হিসেবে ওনাদের ভুল থাকাটা এটা অসম্ভব কিছু নয়, বরং প্রতিটি মাঝহাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। কোনো মাঝহাব বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, এবং এজন্য ইমাম শাফি বলতেন যে রাই সওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমার যেটা মতামত এটাকে আমি শুদ্ধ মনে করি, তবে এটা ভুলও হতে পারে। আবার ওয়া রাইউ গাইরি খাতাউন ইয়াহতামিলুস সওয়াব, অন্য ব্যক্তি এ ব্যাপারে যে মতামত দিয়েছে সেটাকে আমি ভুল মনে করি, আমি পার্সোনালি ভুল মনে করি, কিন্তু সেটাও শুদ্ধ হতে পারে। সো ওনারা যদি ভুলও করে থাকেন এজন্য ওনারা যাজা পাবেন। তাই কোনো বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাঝহাবের সাথে ভিন্ন মত পোষণ করে, তখন তাকে আসলে বাতিল, গোমরা এগুলো বলা যাবে না, যেহেতু উনি দলিলের ভিত্তিতে অন্য একটা মতামত গ্রহণ করেছেন। যদিও আমরা হানাফি মাঝহাবের, কিন্তু দলিলের ভিত্তিতে যদি আমরা কখনও পরিস্থিতির আলোকে অন্য কোনো মাঝহাব বা মতামতকে গ্রহণ করে নেই, তাহলে কিন্তু আমাদের হানাফি মাঝহাব কাটা যায় না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হানাফি মাঝহাবে আসরের ওয়াক্ত শুরু হয় অনেক দেরিতে, সেই হিসেবে শাফি মাঝহাবে, হাম্বলি মাঝহাবে অনেক আগে শুরু হয়ে যায়। হানাফি মাঝহাবের নিয়ম হচ্ছে কোনো বস্তু মাটিতে গেড়ে দিলে দুপুরবেলা, এটার মূল ছায়ার পরে যদি ডবল ছায়া পরিমাণ যখন
দেখা যাবে তখন আসরের রক্ত শুরু হয়। অন্য মাজহাব অনুযায়ী মূল ছায়া ছাড়া একটা ছায়া যদি পাওয়া যায় আসর রক্ত শুরু হয়। লেটস সে আমরা এভাবে বলতে পারি যে মাগরিবের 1 ঘন্টা আগে হানাফি মাজহাব অনুযায়ী আসরের রক্ত শুরু হয়, শাফি বা হাম্বলি মাজহাবে প্রায় 2 ঘন্টা আগে আসরের রক্ত শুরু হয়। ফলে আমরা যখন সৌদি আরবে যাই হজ উমরা করতে যাই তখন মসজিদুল হারামে বা মসজিদে নববীতে বা সৌদি আরবের যে কোনো মসজিদে আসরের আজান কিন্তু শাফি মাজহাবের ওয়াক্ত অনুযায়ী হয়, এবং শাফি মাজহাবের অভিমত অনুযায়ী যখন আসরের ওয়াক্ত হয় আজান হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মসজিদে যে শাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি, আমরা কিন্তু হানাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি না। তাই বলে আমাদের ওই সালাত কাটা যাবে, ওই সালাত আদায় হবে না। এমনকি আমরা কখনো মনে করি আমরা হজের যে দীর্ঘ লম্বা সফর তখন তো আমরা মসজিদে নববীতে বা মসজিদুল হারামে শাফি ওয়াক্তে আসরের নামাজ পড়ি। তার মানে এই শাফি ওয়াক্তে যে আসরের সালাত পড়ছি এর পেছনে শক্ত দলিল আছে, এবং দলিলের ভিত্তিতে আমাদের মাজহাবের বাইরে যে অন্য কোনো মাজহাবের কোনো অভিমত বা মতামত আমল করলে এতে আমাদের মাজহাব চলে যায় না, বরং এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। দলিলের ভিত্তিতে প্রয়োজনে কোনো আলেম নিজ মাজহাবের বাইরে যেও অন্য মাজহাবের উপর আমল করতে পারেন। আমরা এই লকডাউনের সময়কালে ঈদের সালাতের প্রসঙ্গটা এখানে উল্লেখ করা যেতে পারে। হানাফি মাজহাব অনুযায়ী জুমার নামাজ ঈদের নামাজ ঘরে পড়া যায় না, কিন্তু অন্যান্য মাজহাবের মতামত অনুযায়ী গোটা বিশ্বব্যাপী ফতোয়া দেওয়া হয়েছিল যে ঈদের সালাত চাইলে 2-4 জন মিলে ঘরে পড়া যাবে। এবং আমরা গোটা বিশ্বে হানাফি মাজহাবের যে সমস্ত অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা অনেকেই ঘরে কিন্তু ঈদের সালাত আদায় করেছি অন্য মাজহাবের নিয়ম অনুযায়ী। ফলে আমাদের হানাফিয়াত কাটা গিয়েছে ব্যাপারটি কিন্তু এমন নয়, কারণ ওই আমলটির পক্ষে দলিল ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদের সালাত মিস করেছেন, জামাত পাননি, বাড়িতে এসে ওনার ফ্যামিলির সবাইকে নিয়ে তিনি আবার ঘরে জামাত করলেন, এটাই ছিল দলিল। এবং এই দলিলের ভিত্তিতে কিন্তু আমরা অনেকেই ঈদের সালাত আদায় করেছি। তো এখানে প্রসঙ্গ হচ্ছে কোনো আমলের ব্যাপারে অন্য মাজহাবের যে মতামত দলিলের ভিত্তিতে সেটাকে যদি কেউ গ্রহণ করে তাহলে সে বাতিল হয়ে যাবে, সে গোমরা হয়ে যাবে বা তার হানাফিয়াত কাটা যাবে, মাজহাব তিনি যে মাজহাব মানছেন সেটা কাটা যাবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের বাংলাদেশে এই ব্যাপারটাকে খুব জটিল করে দেখা হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হলো যে এখানে হানাফি মাজহাবের বিপরীতে যে কোনো প্রশ্নোত্তরে অংশগ্রহণ বা কোনো গবেষণার মুলাখাস এগুলো শেয়ার করা যায় না। আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। আমরা যদি আমানা এলমিয়ার কথা খেয়াল করি তাহলে দেখব যে ইমাম আবু হানিফা বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত ব্যক্ত করেছেন অনেক সময় ওনার হাতে গড়া ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ ইবনে হাসান আল শাইবানি, ওনারা ইমাম আবু হানিফার বিপরীত মত দিয়েছেন। এমন না যে আমার উস্তাদ যেটা বলেছে আমরাও সেই মতে দিব, না, ওনারাও গবেষণা করেছেন, ওনাদের ইন্টেলেক্ট, ওনাদের রেশনাল খাটিয়ে ওনারা যদি ভিন্ন মত পেয়েছেন তো সেখানে বিরোধিতা করেছেন। সো এক্ষেত্রে আমাদের হাম্বল সাজেশন হচ্ছে আমরা নিঃসন্দেহে মাজহাবকে গ্রহণ করব, ধারণ করব এবং কোরআন সুন্নাহকে সহজভাবে বোঝার এবং মানার জন্য মাজহাব এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত, কিন্তু এই মাজহাব নিয়ে যেন আমরা কখনো বাড়াবাড়ি না করি, বরং কোরআন সুন্নাহকে সহজভাবে মানার ক্ষেত্রে এই মাজহাবকে যেন আমরা সহায়িকা হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।